মিসক্যারেজ হয়ে যাওয়া যে কোনো নারীর জন্যই একটি বেদনাদায়ক অবস্থা। কোনো নারী চায় না তার গর্ভের অনাগত সন্তানটি নষ্ট হয়ে যাক। আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিছু ভুল সম্পর্কে জানাবো, যে ভুল কাজগুলো করার জন্য বা ভুল খাবারগুলো খাওয়ার জন্য একজন মায়ের গর্ভপাত হয়ে যেতে পারে। তাই যারা গর্ভবতী একজনও ভিডিওটি মিস করবেন না যদি সুস্থ সন্তান পেতে চান বা আশা করে থাকেন। গর্ভাবস্থায় সব ধরনের খাবার খাওয়া নিরাপদ নয়। গর্ভবতী মহিলাদের অনেক বেছে বেছে এবং জেরে বুঝে খাবার খেতে হয়। আমরা আজকের ভিডিওতে সর্বপ্রথমে জানব কী কী কারণে একজন নারীর গর্ভপাত হয় আর গর্ভপাত ঠেকানোর উপায়গুলো কী কী। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মিসক্যারেজ হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মিসক্যারেজকে খুব অস্বাভাবিক করে তোলা যাবে না। সাধারণত গর্ভাবস্থার প্রথম 1 থেকে 12 সপ্তাহের মধ্যে অধিকাংশ মিসক্যারেজ হয়ে যায়। প্রতি 100 জন নারীর মধ্যে প্রায় 20 থেকে 25 জন নারীর গর্ভপাত হতে পারে। আবার একবার গর্ভপাত হলে দ্বিতীয়বার গর্ভপাতের সম্ভাবনাও অনেক বেশি থাকে। মিসক্যারেজ কেন হয় এর অনেক কিন্তু কারণ রয়েছে, সকল ক্ষেত্রে বাবা অথবা মাকে দোষ দেওয়া যাবে না। বাচ্চার জন্মগত ত্রুটি থাকলে, ভ্রূণের যদি ক্রোমোজোমাল কোনো সমস্যা থেকে থাকে, তবে এই বাচ্চাটি নিজে থেকে নষ্ট হয়ে যায়। আসলে প্রকৃতি চায় না এমন কোনো অ্যাবনর্মাল বাচ্চার জন্ম হোক। আবার অনেক সময় প্লাসেন্টা বা গর্ভফুল নামের যে অঙ্গটি আছে সেটি বাচ্চার শরীর থেকে আলাদা হয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে গর্ভপাত ঘটতে পারে। মায়ের যদি বিশেষ কোনো রোগ যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা কিংবা হাইপো ও হাইপার থাইরয়েডের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গর্ভপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যে সমস্ত মহিলাদের ইমব্যালেন্স রয়েছে হরমোনে, তাদেরও গর্ভপাত ঘটতে পারে। যাদের সিগারেট, মদ্যপান, মাদক নেওয়ার এবং প্রচুর ক্যাফিন ইনটেকের অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জরায়ুতে কোনো ত্রুটি, অস্বাভাবিক জরায়ু, টিউমার, উল্টো পজিশনে থাকা জরায়ু গর্ভপাতের কারণ হতে পারে। ডিম্বাশয়ের আকার যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে থাকে, ডিম্বাশয়ে যদি কোনো সিস্ট থেকে থাকে, সেক্ষেত্রে গর্ভপাত হতে পারে। জরায়ুর আকার যদি ছোট হয়ে যায়, সেখানে বাচ্চার আকার যদি বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হয়। একসাথে একাধিক বাচ্চা থাকলে বা টুইন থেকে ট্রিপলেট প্রেগনেন্সি থাকলে গর্ভপাতের সম্ভাবনা অনেক বেশি। জরায়ুর মুখ যদি দুর্বল থাকে, খুলে যায়, জরায়ুর মুখে যদি কোনো ইনফেকশন থাকে, গর্ভপাত হতে পারে। মা, বোন বা ঘনিষ্ঠ কোনো স্বজনের মিসক্যারেজের ইতিহাস থেকে থাকলে এমনটা হতে পারে। বিষাক্ত কোনো খাবার, বিষাক্ত ওষুধ বা বিষাক্ত কোনো জিনিস সেবনের ফলেও কোনো মায়ের গর্ভপাত হতে পারে। কোনো মা যদি রুবেলা, এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, ম্যালেরিয়া এই জাতীয় কোনো সংক্রমণের শিকার হয়ে থাকেন, তাদের গর্ভপাত হতে পারে। যে সমস্ত মহিলাদের 35 থেকে 39 বছর বয়স, তাদের প্রতি 10 জনের মধ্যে 2 জনের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। আবার বয়স যদি 45-এর কাছাকাছি বা তার বেশি হয়, 10 জনের মধ্যে 5 জনেরই গর্ভপাতের সম্ভাবনা থাকে। মা যদি অতিরিক্ত পরিশ্রম করেন, ভ্রমণ করেন, সেক্ষেত্রেও তার গর্ভপাত হতে পারে। বুঝতেই পারছেন গর্ভপাত হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টরি কাজ করে থাকে। আজকে কিছু খাবার সম্পর্কে জানাচ্ছি, যে খাবারগুলো ডায়েট থেকে বাদ দিয়ে দিন, নতুবা আপনার গর্ভপাত ঘটতে পারে। খাদ্য তালিকা থেকে সবুজ অঙ্কুরিত আলু বাদ দিয়ে দিন। এটি গর্ভবতীদের জন্য খুবই ক্ষতিকারক একটি খাবার। যে সমস্ত আলুর গায়ে সবুজ সবুজ দাগ ধরে গিয়েছে কিংবা যে সমস্ত আলুর মধ্যে গাছ হতে শুরু করেছে, সে সমস্ত আলু গর্ভবতীদের খাওয়া উচিত নয়। এতে টক্সিনের মাত্রা খুবই বেশি থাকে। সবুজ অংশের মধ্যে সেলোনিন থাকে, যা গর্ভস্থ শিশুর বৃদ্ধিতে বাধাগ্রস্ততা সৃষ্টি করতে পারে, এমনকি গর্ভপাতও ঘটাতে পারে। কাঁচা দুধ, কাঁচা পনির এমন কোনো খাবারই খাবেন না। গর্ভাবস্থায় অবশ্যই যে সমস্ত খাবার খাবেন তা ফুটিয়ে খেতে হবে। পাস্তুরিত নয় এমন দুধ খেলে ফুড পয়জনিং হতে পারে এবং এটি গর্ভপাতের একটি অন্যতম কারণ হিসেবে হয়ে এসেছে। শুধুমাত্র দুধ নয়, চিজ, পনির থেকে শুরু করে দই, যাই কাঁচা দুধ দিয়ে বানানো হয়েছে, দুধকে ভালোভাবে সেদ্ধ করে বা জাল দিয়ে বানানো হয়নি, সে সমস্ত খাবার আপনার পরিহার করা উচিত। এমনকি প্যাকেটজাত দুধ, যেগুলোর গায়ে পাস্তুরিত লেখা থাকে, তাও বাড়িতে এনে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন। নতুবা কিন্তু এর মধ্যে মারাত্মক রকমের ইনফেকশন বা ব্যাকটেরিয়া থাকে, যা দেহের ভেতরে প্রবেশ করলে আপনার ও আপনার শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় আমরা বারবার আপনাদেরকে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, তবে ডিম খাওয়ারও একটি নির্দিষ্ট নিয়ম আছে। কাঁচা ডিম, হাফ বয়েল ডিম বা ভেতরে সেদ্ধ হয়নি এমন ডিম খাওয়া যাবে না। ডিমের মধ্যে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা পেটের ভেতরে গেলে ক্রমশ বা র্যাপিডলি এর গ্রোথ হতে থাকে, যা মারাত্মক রকমের ফুড পয়জনিং সৃষ্টি করে এবং গর্ভবতী মায়ের
ফুড পয়জনিংয়ের কারণে শরীর থেকে অতিরিক্ত ফ্লুইড বেরিয়ে যেতে পারে, আর অতিরিক্ত পরিমাণে ফ্লুইড বেরিয়ে গেলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গর্ভাবস্থায় গর্ভবতী বোনেদের অতি পরিচিত এবং পছন্দের একটি খাবারের নাম হচ্ছে তেঁতুল। গর্ভাবস্থায় কাঁচা তেঁতুল খাওয়া খারাপ নয়, তবে অবশ্যই 10 গ্রামের বেশি খাওয়া যাবে না এবং তেঁতুলের সাথে লবণ ঝাল মিশ্রিত করে খাওয়া যাবে না। কাঁচা তেঁতুল বেশি পরিমাণে খেলে টার্টারিক অ্যাসিড এবং অ্যাসকরবিক অ্যাসিড দেহে বেশি মাত্রায় প্রবেশ করে, আর যা মিসক্যারেজ ঘটাতে পারে বা জরায়ুর সংকোচন ও সম্প্রসারণ শুরু করে দিতে পারে। আবার অতিরিক্ত লবণ খাওয়ার ফলে হাই প্রেশারের সমস্যা বেড়ে যেতে পারে, সাথে শুরু হয়ে যেতে পারে প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়ার মতো জটিল সমস্যা। গর্ভবতী বোনেরা সবাই কম বেশি জানেন গর্ভাবস্থায় কাঁচা ও পাকা পেঁপে পরিহার করা উচিত। কাঁচা পেঁপে একেবারেই খাবেন না, গর্ভাবস্থার প্রথম 3 মাসে কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপেই খাবেন না। পুরো গর্ভাবস্থা জুড়ে কাঁচা পেঁপেকে পরিপূর্ণভাবে পরিহার করতে হবে। যদি 3 মাস পার করে ফেলেন সেক্ষেত্রে আপনি চাইলে পাকা পেঁপে খেতে পারেন, কিন্তু বাজার থেকে যে সমস্ত পেঁপে কিনে আনা হয় সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে কাঁচা পেঁপেকে পাকা বানানো হয়, তাই এই পেঁপে আপনার খাওয়া চলবে না। আপনি যদি নিজের গাছ থেকে গাছ পাকা পেঁপে খেতে পারেন তাহলে উপকার পাবেন, তবে সেটিও সীমিত মাত্রায়, অতিরিক্ত খাবেন না। পেঁপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ দেহের মধ্যে প্রবেশ করলে এটি বাচ্চার স্কিনের রোগ এবং গর্ভপাত ঘটানোর জন্য দায়ী বলে মনে করা হয়ে থাকে। দ্বিতীয় যে ফলটি সেটিও কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, আর সেটি হচ্ছে আনারস। আনারসের মধ্যে ব্রোমেলাইন নামক এক ধরনের উপাদান থাকে। এটি ইউটেরাইন মাংসপেশিকে শিথিল করে দেয় বা কন্ট্রাকশন শুরু করে দিতে পারে। সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যেতে পারে বা বাচ্চা যদি পেটের মধ্যে ছোট থাকে নষ্ট হয়ে বের হয়ে যেতে পারে। তাই অবশ্যই গর্ভাবস্থায় আনারস খাওয়া পরিহার করতে হবে, বিশেষ করে কাঁচা আনারস একেবারেই খাবেন না। গর্ভাবস্থায় আপনি কলিজা খেতে যাবেন না। আমরা খারাপ কলিজার কথা বলছি, ভালো কলিজার নয়। আমরা বিভিন্ন অবস্থাতে আপনাদেরকে কলিজা খাওয়ার পরামর্শ দিই রক্ত স্বল্পতা দূর করার জন্য, কিন্তু যদি কোনো পশু অসুস্থ থাকে বা তার শরীরের মাংস বৃদ্ধি করার জন্য তাকে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পশুর কলিজা বিষাক্ত হয়ে যায়, টক্সিনে ভরে যায়। কোনো গর্ভবতী মা এই কলিজা খেলে তার ক্ষতি হতে পারে। গৃহপালিত পশুর কলিজা খেতে চাইলে খেতে পারেন, তবে হার্টের সমস্যা যাদের আছে, যাদের হাই প্রেশার রয়েছে, যাদের কিডনিতে কোনো রোগ রয়েছে, তাদের কলিজা খাওয়া উচিত নয়। খুবই সুস্বাদু একটি ফলের নাম আঙ্গুর, যদিও গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা রয়েছে। আঙ্গুর খেতে পারেন, তবে বেশি মাত্রায় খাওয়া যাবে না। বেশি মাত্রায় আঙ্গুর খেলে শরীর গরম হয়ে যায় এবং এটিও মিসক্যারেজ ঘটাতে পারে। আবার আঙ্গুর যেহেতু আমাদের দেশীয় ফল নয়, এটি বাইরের দেশ থেকে আনা হয় এবং এতে প্রচুর মেডিসিন দেয়া হয়ে থাকে, আর এই মেডিসিনযুক্ত আঙ্গুর খেলে গর্ভবতী মহিলাদের ক্ষতি হয়ে যেতে পারে। তাই যদি আঙ্গুর খেতে হয়, 5 থেকে 7টি আঙ্গুর খুব বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে এর মধ্যে অল্প লবণ দিয়ে সেটিকে ভিজিয়ে রেখে তারপরে সেটিকে খেতে পারেন, অথবা ভিনেগার জল দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে খেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 1/2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আপনারা যারা গর্ভাবস্থায় অ্যালোভেরা বা ঘৃতকুমারী জুস খাচ্ছেন বা ঘৃতকুমারী ব্যবহার করছেন, তারা এটি থেকে নিজেকে বিরত রাখুন। এর মধ্যে লেটেক্স নামক এক ধরনের উপাদান থাকে। এই লেটেক্স উপাদান শরীরের ভেতরে প্রবেশ করলে এটিও জরায়ুর সংকোচন ও সম্প্রসারণ শুরু করে দিয়ে গর্ভপাত ঘটাতে পারে। সর্বশেষে বলছি সজনের ডাটার কথা। আপনারা চাইলে কিন্তু মরিঙ্গা পাউডার বা মরিঙ্গা লিফ খেতে পারেন। সজনের যে পাতা আছে সেটি শাক বানিয়ে খেতে পারেন, কিন্তু সজনের ডাটা খাবেন না। সজনের ডাটা খেলে গর্ভবতী মহিলাদের শরীরে বিশেষ এক কেমিক্যাল প্রবেশ করে যা আপনার গর্ভপাত ঘটাতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল কিছু খাবার যা গর্ভাবস্থায় পরিহার করা উচিত গর্ভপাত এড়ানোর জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।